শীতের মরশুমে বাড়ছে রাজ্যে পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ভিড় ছবি মোড়া ঘুরতে গিয়ে রাজ্য বহিরাজ্যের পর্যটকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন উত্তর পূর্ব ভারতের ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরা রাজ্যটি এমনিতে ছোট হলে কি হবে এখানে রয়েছে বহু পর্যটন কেন্দ্র এমনই এক পর্যটন কেন্দ্র হল গোমতি জেলার অমরপুর মহকুমায় অবস্থিত ছবি পর্যটন কেন্দ্র প্রকৃতির এক অপরূপ নিদর্শন রয়েছে এখানে ইংরেজি নববর্ষের শুরুতেই উচ্চে পড়া ভিড় ছবি রাজ্য তো বোটেই বহিরাজ্য থেকেও প্রচুর পর্যটক প্রতি বছরই ভিড় জমায় এই ছবি মোড়ায় ব্যতিক্রম নয় এবারও আবার বহু বিদেশি পর্যটকেরও আগমন ঘুরছে ছবি মোড়াতে পিকনিক প্রেমীরা প্রায় প্রতিদিনই ভিড় করছে ছবি মোড়াতে বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে একটা দিন খুব আনন্দের সঙ্গে কাটিয়ে যাচ্ছে তবে সৃষ্টি হয়েছে এখন বোটের সমস্যা ছবি মুড়াই নদীর পারে পাথরের গায়ে যে মূর্তি খোদাই করা রয়েছে সেগুলো দেখতে হলে জলপথে বোট দিয়ে গিয়ে দেখতে হয় কিন্তু পর্যাপ্ত বোট না থাকায় মানুষ নদী পথে পারছে না এবং ঠিকভাবে ছবি মুড়ার অপরূপ সৌন্দর্য অনুভব করতে পারছে না বলে অভিযোগ অনেকেরই দাবি ছবি মুড়া যাতায়াতের রাস্তা সহ সেই পর্যটন কেন্দ্রের আরো উন্নয়ন হলে পর্যটকরা উপকৃত হবে

এই আর একটাই সাজেশন এটা আরো প্রমোটার হাওয়া উচিত যাতে আরো টুরিস্ট আসে আর এটা লজিস্টিক্সটা একটু ইমপ্রুভ করা উচিত বোট নিয়ে একটু হ্যাসল হয়েছিল প্রথমে এমনি ঘুরেছি সুন্দর কিন্তু যে শুরু দিকে কোন বোট যাবে সেই নিয়ে একটু হ্যাসল ফেজ করেছি ওটাকে যদি কাটিয়ে দিতে পারলে এটা আরো টুরিস্ট কিন্তু হ্যাঁ আর একটু হসপিটালিটিটা সেটা কেন হোটেল তো লক্ষ্য করছি রবি মুরাদ গল্প তো আগে শুনেছিলাম যে জার্নিটা খুবই ভালো লাগলো খুবই আর ওয়েদারও খুব ভালো ছিল কিন্তু ওই সবাই করে ওই যে গুহা ফোয়াইগুলো ওইগুলো জলের জন্য আমরা ভিতরে ঢুকতে পারলাম না ওর ইন্টারেস্টটা কি আমরা পেলাম না হ্যাঁ তবু আরও ছবি থাকবে ভেবেছিলাম আমরা ভেবেছিলাম যে এটা হয়তো এইভাবে ঘুরে এইদিকে আসবে এইভাবে আসবে তাই দাবি উঠছে ছবি এই সকল সমস্যার সমাধানে অতি দ্রুত সংশ্লিষ্ট দপ্তর নজর দিক এবং মানুষের কাছে ছবি মোড়াকে আরো আকর্ষণীয় করে তুলতে উদ্যোগ গ্রহণ করুক রিপোর্ট চ্যানেল